হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটি 30.29.37 নাম্বার এক্সাম্পল, এবং কোশ্চেনটিতে বলছে a 500 volt DC shunt motor takes a current of 5 ampere at no load. The resistance of armature and field are 0.22 ohm and 250 ohm respectively. Find a number বলছে the efficiency when loaded and taking a current of 100 ampere. Loaded current হচ্ছে 100 ampere. আর হচ্ছে b নম্বরে বলছে the percentage change of speed, মানে স্পিডের পার্সেন্টেজ চেঞ্জটা কত হবে। ঠিক আছে, তো আমি খেয়াল করে নিলাম যে এখানে আসলে কোশ্চেনটিতে ব্রাশ ড্রপ দিছে কিনা, তো কোনো রকমের ব্রাশ ড্রপ এখানে দেয়া নাই। তো দেখুন আমি শুরু করতেছি। ফার্স্টে আমি নো লোড কন্ডিশনের জন্য আগে সার্কিটটি আঁকাবো। নো লোড অবস্থায় সার্কিটটি কেমন, আমার রেজিস্ট্যান্স আর্মেচার রেজিস্ট্যান্স 0.22 ওহম, আর এটা ইবি 0 নো লোড অবস্থায়, আর এদিক দিয়ে আমার শান্ট ফিল্ড, যেটা কত আমার শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 250 ওহম, তো 250 ওহম। আর এদিক দিয়ে নো লোড কন্ডিশনে আমার কারেন্টটা কত এন্টার করতেছে, ঢুকতেছে কত 5 অ্যাম্পিয়ার, সো এখানে 5 অ্যাম্পিয়ার দিলাম। আর এটা 500 ভোল্ট মনে হয়, এই যে 500 ভোল্ট ডিসি শান্ট মোটর, তাহলে এই 500 ভোল্টের ইয়া আঁকাইলাম। এখন দেখুন এদিক দিয়ে আমার আইএসএস কারেন্ট, যেটা কিনা আমি দেখতেই পাচ্ছি যে এটার রেজিস্ট্যান্স হচ্ছে 250 এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 500 ভোল্ট। সো সিম্পলি ওহমস ল ইউজ করে আমি আইএসএস কারেন্টটা বের করতে পারবো, যেটা কত আসবে 500, ভোল্টেজ হচ্ছে 500 ডিভাইডেড বাই আর 250, মানে 2 অ্যাম্পিয়ার। ফাইন, তাইলে এখন এখান থেকে আমি আইএ 0 অর্থাৎ নো লোড অবস্থার কারেন্টটাও বের করতে পারবো। সো আইএ 0টা আমার কত হবে, জাস্ট মেইন কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার, সেখান থেকে 2 অ্যাম্পিয়ারটা এদিক দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে, তাহলে বাদবাকি কারেন্টটা এদিক দিয়ে আসবে, আর কোনো তো রাস্তা নাই। সো এটা 5 - 2 মানে 3 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি ইবি 0 বের করতে পারবো। ইবি 0টা কত হবে, 500 - 0.22 ইন্টু আমার কত 0.22 ইন্টু 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা হিসাব করলে আমার দেখুন আসে 500 - 0.22 ইন্টু 3, 499.34, 499.34 ভোল্ট, 499.34 ভোল্ট। এবং লোডেড কন্ডিশনে আমার কি ঘটনা ঘটতেছে, আসলে এই নো লোড অবস্থার ইয়েটা না বের করলেও চলতো, ব্যাক ইএমএফটা আসলে লাগবে না, এখান থেকে স্পিডই দেয় না নো লোড অবস্থায়, সেই জন্য পার্সেন্টেজ আকারে কোশ্চেনটা চাইছে। আচ্ছা যাই হোক, করে ফেলছি যখন, এখন তো করার কিছু নাই। এখন জাস্ট 0.22 ওহম লোডেড কন্ডিশন, এটা ইবি ভোল্টেজ ব্যাক ইএমএফ তৈরি হবে, এদিক দিয়ে আমার 250 ওহম, আর এদিক দিয়ে লোডের অবস্থায় কত ঢুকতেছে কারেন্ট, 100 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতেছে লোডের অবস্থায়। সো 100 অ্যাম্পিয়ার, এটা 500 ভোল্ট। সো সেম টার্মিনাল ভোল্টেজ 500 ভোল্ট, সেম রেজিস্ট্যান্স, দ্যাট মিনস এই কারেন্টের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে কারেন্ট সেম 2 অ্যাম্পিয়ার ফ্লো করবে। তাহলে এই অনুযায়ী আইএটা কত আসে, আইএটা সিম্পলি আসে কত, মেইন কারেন্ট 100 ছিল, সেখান থেকে 2 অ্যাম্পিয়ার বাইপাস হয়েছে, সো বাদ বাকি 98 অ্যাম্পিয়ার আর্মেচারের ভিতর দিয়ে ফ্লো করবে। এদিক দিয়ে যাবে। তাহলে এখান থেকে চাইলে আমি ইবি বের করে নিতে পারি, ইবিটা নাও লাগতে পারে, যাই হোক ডাটা আছে যেহেতু বের করে ফেলি। 500 - 98 × 0.22 হিসাব করলে দেখি কত আসে। 500 - 98 × 0.22 478.44 ভোল্ট। না, ইবি ইবি0 দুটোই তো লাগবে আসলে পরবর্তীতে। তারপরে হচ্ছে আমার কত, এরপরে আমার লাগবে হলো কি ইবি ইবি0 পাইলাম। এবার আমি দেখব হচ্ছে যেহেতু ইফিসিয়েন্সি লাগবে, সো নো লোড কন্ডিশন যেহেতু দিছে, সো এখান থেকে এই ডাটা ইউজ করে আমি কিন্তু কি বের করতে পারবো, আমি কিন্তু কনস্ট্যান্ট লসটা খুব ইজিলি বের করতে পারবো। সো আমি দেখি কনস্ট্যান্ট লসটা কত আসে। ফার্স্টে সেটার জন্য আমাদের PINO লাগবে, অর্থাৎ ইনপুট, নো লোড কন্ডিশনের ইনপুট। এটা কত, 5 অ্যাম্পিয়ার কারেন্ট আর 500 ভোল্ট, তাহলে 500 × 5, 5×5 = 25, 2500 ওয়াট। এবার কপার লসগুলো দেখি। কপার নো লোড কত আসে, সিম্পলি IA 0² × 0.22, তাহলে IA 0 হচ্ছে 3, তাহলে 3² × 0.22 প্লাস, অবশ্যই এটা প্লাস করাটা ভালো, শান্ট কারেন্টটা যদিও বইতে প্লাস করা নাই, এটা এক্সপ্লেনেশন গত ভিডিওগুলোতেও দিয়েছি, তো আমি প্লাস করে এখানে লিখতেছি, × 250, তাহলে এটা আমার আসে 3² × 0.22 প্লাস 2² × 250, 1001.98 এত ওয়াট কপার লস, নো লোড কপার লস। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে হলো নো লোড, নো লোড কপার, এই যে ইনপুট, নো লোড ইনপুট পাওয়ার, আর সেখান থেকে যদি আমি কপার লসটা, নো লোড কপার লসটা বাদ দেই, তাহলে কিন্তু আমি কনস্ট্যান্ট লসটা পেয়ে যাবো। অর্থাৎ এই সাইডে আমি লিখতেছি পি কনস্ট্যান্ট = সিম্পলি আমার পি ইনপুটও হচ্ছে 2500, সেখান থেকে মাইনাস হবে কত, এই 1001.98। সো এটা মাইনাস করলে দেখুন 2500 মাইনাস অ্যান্সার 1498.02 এত ওয়াট। তো দেখুন আমি কনস্ট্যান্ট লস পেয়ে গেলাম। এবার আমার ইফিসিয়েন্সি ক্যালকুলেশন করতে হবে। সবসময় আপনার মাথায় রাখবেন, এর আগেও আমি বলেছি যে নো লোড কন্ডিশনটা কিন্তু জাস্ট টেস্ট কন্ডিশন, জাস্ট এই কনস্ট্যান্ট লস বের করার জন্য এটা কাজে লাগে, সেই জন্য আমাদের কোশ্চেনে কিন্তু এরকম নো লোডে ডাটা দেওয়া থাকে। তো এখন কনস্ট্যান্ট লস পেয়ে গেছি, এখন আমি লোডের অবস্থার জন্য আমি কাজ করব। ইফিসিয়েন্সি ক্যালকুলেশন হবে কিন্তু লোডেড কন্ডিশনের জন্য, অর্থাৎ আমাদের মেইন পি ইনপুট এটা ইকুয়াল টু হচ্ছে লোডেড কন্ডিশনের পি ইনপুট, কত 500 × 100, তাহলে 500 × 100, যেটা হিসাব করলে আমার আসে দেখুন 5×1= 5, 4×0, 1, 2, 3, 4, 50,000 ওয়াট, ঠিক আছে। এবং কপার লসটা দেখি কত আসে, পি কপার ইকুয়াল টু আমার লোডেড অবস্থায় আমার এই কারেন্টটা হচ্ছে IA 0² × 0.22, তো IA হচ্ছে আমার কত 98, সো 98² × 0.22 প্লাস 2² × 250, তাহলে এটা হিসাব করলে দেখুন আসে 98² × 0.22 প্লাস 2² × 250, 3112.88। এত ওয়াট। আর কনস্ট্যান্ট লস তো জানাই আছে, সো আমি পি আউটটা বেসিক্যালি কত পাচ্ছি, জাস্ট পি ইনপুট থেকে যত রকম লস আছে সব মাইনাস হবে। কনস্ট্যান্ট লসের ভিতর ইনক্লুডেড হচ্ছে আমার মেকানিক্যাল লস বা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস এবং কোল লস। সো এটা থেকে বিয়োগ যাবে কপার লস মাইনাস আমার কনস্ট্যান্ট লস, কত সেটা 1498.02, মাইনাস করলে দেখুন আসে 1498.02, 50,000 মাইনাস অ্যান্সার 45,389.1। তাহলে ইফিসিয়েন্সি আমার লাগবে, ইফিসিয়েন্সি আমার হচ্ছে কত, এ নাম্বার কোশ্চেন, কেবল কোশ্চেনে আসলাম। পি আউট ডিভাইডেড বাই পি ইন গুণ 100%, যেটা হিসাব করে দেখি কত আসে, 45,389.1 ভাগ 50,000, 90.78%, 90.78%। এটা হচ্ছে আমার এই মোটরটার এফিসিয়েন্সি। সো এবার নেক্সট পার্টে যাই, আমার বি, বি নাম্বার দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড। তো এখানে খেয়াল করে দেখুন যে ইনিশিয়াল স্পিড অর্থাৎ নো লোড স্পিডটা আমার দেয়া নাই, তাহলে লোড, নো লোড থেকে লোডে গেলে আমার কতটুকু চেঞ্জের স্পিড হবে এটাই বেসিক্যালি চাইছে। সো আমি যে কাজটা করতে পারি, এখানে N0 মনে করলাম, আমার এই N0 হচ্ছে স্পিড, N0 হচ্ছে নো লোড স্পিড আর N হচ্ছে লোডের অবস্থায় স্পিড। সো কতটুকু চেঞ্জ হবে, পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড, পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড, এটার ইকুয়েশনটা আগে লিখতেছি। এটা ইকুয়াল টু আমার বেসিক্যালি হবে কত, মেইন স্পিড হচ্ছে আমার N0 আগে ছিল আর N হচ্ছে পরে, সো ফাইনাল অবস্থা হচ্ছে N মাইনাস আমার কত আদি অবস্থান ডিভাইডেড বাই N0, ছোটোবেলায় যেরকম শতকরার অঙ্ক করেছেন সেই সিস্টেম, শেষ মাইনাস আদি ডিভাইডেড বাই আদি। তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা, বাট এগুলো তো ডাটা আপাতত নাই, সো আমাকে চিন্তা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে আগে। তো কিভাবে ক্যালকুলেশন করব, যেহেতু এগুলোর ডাটা আমার জানা নাই, সো এই ক্ষেত্রে আমি কাজে লাগাইতে পারি EB0 এবং EBকে, এবং এই ক্ষেত্রে আমার ফ্লাক্সটা কনস্ট্যান্ট, কেননা আমার এই জায়গায়, এই জায়গায় দেখুন শান্ট কারেন্ট সেম, তাহলে শান্ট কারেন্টের সাথে আমি জানি ফ্লাক্সটা সমানুপাতিক। সো আমার EB is ডিরেক্টলি প্রপোর্শনাল টু N হবে, কেননা EB এর ইকুয়েশন হচ্ছে আমার কত 5ZN ডিভাইডেড বাই 60 × P/A, তার ভিতর আমার সেম মোটর, সো জেড, তারপরে আমার PA, এগুলো কনস্ট্যান্ট, এবং শান্ট মোটর হওয়ার কারণে আমাদের শান্ট কারেন্ট যেহেতু সেম, ফিল্ডও আমার সেম। সো ইবি শুধুমাত্র রিলেটেড হলো N এর সাথে, ঠিক আছে। সো ইবি ডিভাইডেড বাই EB0 ইজ ইকুয়াল টু আমার হচ্ছে N ডিভাইডেড বাই N0, ঠিক আছে। বাট আমার তো এইরকম রিলেশন না, আমার রিলেশন হচ্ছে N মাইনাস N0 ডিভাইডেড বাই N0। তো এটা যদি বানাইতে চাই তাহলে দেখুন আমার কি করতে হবে, যে এখানে N মাইনাস N0 করতে হবে, দ্যাট মিনস এইটাকে আমরা যে ছোটোবেলায় যোজন বিয়োজন করেছি সেটা আবার করতে হবে, অর্থাৎ এখানে বিয়োজন করতে হবে বেসিক্যালি, অর্থাৎ EB মাইনাস EB0 ডিভাইডেড বাই EB0 ইজ ইকুয়াল টু N মাইনাস N0 ডিভাইডেড বাই N0, ঠিক আছে। তাইলে আমার N মাইনাস N0 ডিভাইডেড বাই N0 × 100%, সো ওই পক্ষে 100% দিয়ে গুণ করে নিলাম। তো আমার লাগবে এটার ডাটা, তো এটার ডাটা তো এখানে তো দুটো ডাটাই জানা আছে, সো আমি খুব ইজিলি এখন ডাটা বসিয়ে আমি বের করতে পারবো। তাইলে আমি বের করি, আমার ইবি জানা আছে, আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার এখন লাগতেছে না। জাস্ট ইবির ভ্যালু হচ্ছে আমার 478.44, এখান থেকে জাস্ট এখানে ফোকাস করুন, N মাইনাস N0 ডিভাইডেড বাই N0 ইন্টু 100% সমান আমার আসতেছে ইবি মাইনাস EB0। তো ইবি হচ্ছে 478.44 মাইনাস ইবি, ইবি হচ্ছে এটা আর EB0 হচ্ছে আমার কত 499.34, মাইনাস আসবে রেজাল্ট, কারণ স্পিড কমে যায় এক্ষেত্রে, জায়গার সংকট, এত বড় অঙ্ক। ডিভাইডেড বাই আদিতে ছিল 499.34, অবশ্যই এটার সাথে 100% গুণন আছে। সো আমার এই ডাটাটা, যেটা কিনা পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড, এই ডাটাটা জাস্ট এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে, কত আসে 478.44 মাইনাস 499.34 ডিভাইডেড বাই 499.34 গুণ 100%, 4.186%, -4.186%। এটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ অফ স্পিড। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।